আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি হৃদয় ইসলাম। আমি একজন মেডিকেল স্টুডেন্ট আর আমার লক্ষ্য হচ্ছে আপনাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসকভার হেলথ। আজকের ভিডিওতে আমি এমন একটি প্রোটোকল নিয়ে কথা বলবো যা আমি 2012 সাল থেকে অজস্র রোগীর ওপর শতভাগ সফলতার সাথে ব্যবহার করে আসছি আর এটি সত্যিই খুব নিরাপদ। এ পর্যন্ত প্রায় 10,828টি মেডিকেল গবেষণায় এটি প্রায় 619টি রোগের ওপর কার্যকরী প্রমাণিত হয়েছে। সো যারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা আমাকে ধন্যবাদ না দিয়ে পারবেন না, কারণ এটি আপনাদের জন্য এতই উপকারী। আর আমি যতগুলো ইভিডেন্স এখানে শো করবো যে এটা কোন কোন রোগের জন্য কাজ করবে, প্রত্যেকটি কথার জন্য আমি মেডিকেল স্টাডি রিপোর্ট আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, যাতে করে যারা ডাক্তাররা রয়েছেন তারা ফার্দার স্টাডি করতে পারেন এবং এটা আপনাদের প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। তো চলুন জেনে নেই এই জাদুকরি প্রোটোকলটি কি যা নানাবিধ রোগের উপর কাজ করছে। ইন্টারনাল জার্নাল অফ অনকোলজির রিপোর্ট অনুসারে এটি ক্যান্সার ধ্বংস করতে লিডিং কেমো ড্রাগ ইলুক্সাটিনের থেকে 16 গুণ বেশি কার্যকরী। ইনফ্যাক্ট 900+ মেডিকেল গবেষণায় দেখা যায় যে এটি প্রায় 100 রকমের ক্যান্সারের জন্য ইফেক্টিভ এবং এটি আপনার কেমো প্রুফ ক্যান্সার ট্রিটমেন্টে কার্যকরী। এছাড়াও বেইলর ইউনিভার্সিটির গবেষকদের মতে এটি আপনার কোলন ক্যান্সারের স্টিম সেলকে ধ্বংস করতে বহুল ব্যবহৃত কেমো ড্রাগ অ্যাসোসিলের থেকে অধিক কার্যকরী। এবং অবার্ন ইউনিভার্সিটির গবেষকদের মতে এটি ডায়াবেটিসের ওষুধ ম্যাটফর্মিন থেকে 400 গুণ বেশি শক্তিশালী। এছাড়াও আপনার আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের জার্নালে বলা হয়েছে যে এটি 100% সফলতার সাথে টাইপ 2 ডায়াবেটিস রিভার্স করে। এছাড়াও আপনার ডায়াবেটোলজি এবং মেটাবলিক সিন্ড্রোমের জার্নালে বলা হয়েছে যে এটি ইভেন টাইপ 1 ডায়াবেটিস রিভার্স করতে পারে, কারণ এটি অটো ইমিউনিটি ফিক্স করতে পারে। জার্নাল অফ ড্রাগ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের তথ্য অনুসারে এটি কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে জনপ্রিয় স্ট্যাটিন ড্রাগ লিপিটোর থেকে অধিক কার্যকরী। ফাইটোথেরাপি জার্নালের গবেষণা রিপোর্ট অনুসারে এটি বাতের ব্যথা কমাতে ব্যথানাশক ওষুধ আইবুপ্রোফেনের থেকে অধিক কার্যকরী। এছাড়াও জার্নাল অফ অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিনের তথ্য অনুসারে এটি হাঁটুর ব্যথা উপশমের জন্য ব্যথানাশক ওষুধ সেলিব্রেক্সকে হার মানায়। সার্জারিক্যাল নিউরোলজি ইন্টারন্যাশনাল জার্নালে লেখা হয় যে এটির থেরাপিউটিক ইফেক্ট ফার্মাসিউটিক্যাল ব্যথানাশক ওষুধের মতোই, কিন্তু একটি বড় পার্থক্য হচ্ছে এটির কোনো সাইড ইফেক্ট নেই। এবং ফাইটোথেরাপি মেডিকেল জার্নালের তথ্য অনুসারে আমাদের আজকের প্রোটোকলটি ক্রনিক ইউভাইটিস, যা অন্ধত্বের একটি প্রধান কারণ, এই রোগটির চিকিৎসায় একমাত্র ব্যবহৃত ওষুধ কর্টিকোস্টেরয়েডের চেয়ে অধিক উপকারী। একটি র্যান্ডোমাইজড কন্ট্রোলড স্টাডির তথ্য অনুসারে এটি ডিপ্রেশনের চিকিৎসায় ক্ষতিকর সাইড ইফেক্টযুক্ত ওষুধ প্রোজাকের থেকে অধিক কার্যকরী। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইম্পোর্টেন্স রিসার্চের রিপোর্টে লেখা হয় যে এটি যৌন উত্তেজক ড্রাগ ভায়াগ্রা থেকে অধিক কার্যকরী আপনার ইরেকটাইল ডিসফাংশন ফিক্স করার জন্য। এছাড়াও জার্নাল অফ নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি এর রিসার্চে দেখা যায় যে এটি শতকরা 81% সফলতার সাথে টিউমার কমাতে সাহায্য করে। আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজি এর তথ্য অনুসারে এটি হার্ট অ্যাটাকের হার পোস্ট বাইপাস রোগীদের ক্ষেত্রে প্রায় 65% পর্যন্ত কমিয়ে দেয়। জার্নাল অফ স্টিম সেল রিসার্চ অ্যান্ড থেরাপিতে বলা হয়েছে যে এটি নিউরোডিজেনারেটিভ ডিজিজ যেমন আলজাইমার্স, আপনার পার্কিনসন এই জাতীয় রোগগুলোর সৃষ্ট মস্তিষ্কের ক্ষতিপূরণ করতে কার্যকরী। সো আসলে আমি যদি এটার উপকারিতা নিয়ে কথা বলি তাহলে সারাদিন লেগে যাবে, কারণ এটা অজস্র রোগের উপর কাজ করে এবং এখানে অজস্র মেডিকেল স্টাডির রিপোর্ট রয়েছে যা পড়ে শেষ করা যাবে না এবং বলেও শেষ করা যাবে না। যেহেতু এটা আমাদের জন্য অনেক উপকারী এবং এটা কোনো সাইড ইফেক্ট নেই, তাই আমি মনে করি এটা প্রত্যেকটা লোকের জানা প্রয়োজন এবং যাতে করে আপনারা আপনাদের প্রয়োজনে এটাকে ইউজ করতে পারেন। ওকে, সো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক, জেনে নেওয়া যাক কি করে আপনি এই রেমিডিটি ব্যবহার করতে পারেন এবং এটা থেকে উপকৃত হতে পারেন। বাট বিফোর দ্যাট, যদি আপনি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কারণ আপনি লাইক করলে ভিডিওটি প্রমোট হবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো এটি হচ্ছে খুবই শক্তিশালী একটি অ্যান্টি অক্সিডেন্ট কার্কিউমিন, যা আমাদের শরীরের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস দূর করে, আমাদের কোষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে এবং আমাদের শরীর থেকে নানাবিধ দূষিত পদার্থ টক্সিনকে বের করতে হেল্প করে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কার্কিউমিন অ্যাকচুয়ালি একটি ফ্যাট সোলেবল অ্যান্টি অক্সিডেন্ট এবং এটা আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। সো এটার অ্যাকশনটা খুবই ডিপ অ্যাকশন, এটা ইভেন আমাদের সেল মেম্বারেন ক্রস করে আমাদের ডিএনএ পর্যন্ত গিয়ে ইফেক্ট ফেলতে পারে। দ্যাটস ওয়াই এটা অটো ইমিউনিটির জন্যও কাজ করে। সো এই কার্কিউমিন পাওয়া যায় আপনার হলুদের মধ্যে, টার্মারিকের মধ্যে। হলুদের যে হলুদ রঙটা এটাই মূলত আপনার কার্কিউমিন অ্যান্টি অক্সিডেন্টটি। সো অ্যাকচুয়ালি আমরা হলুদ খেলেও সেটা থেকে বেনিফিট পাই না, এর কারণ হচ্ছে হলুদ ডাইজেস্ট করা খুবই কঠিন। ওকে, সো আপনার কার্কিউমিনকে ডাইজেস্ট করার জন্য আপনাকে হলুদের সাথে
কালো গোলমরিচের ব্যবহার করতে হবে। সো আমি এটি এটি তৈরি করার সিস্টেম বলে দিচ্ছি যে কি করে খেলে আপনি এটার অ্যাবজর্ব রেট 800% বাড়াতে পারবেন, 800% বাড়াতে পারবেন। ওকে, সো আপনাকে প্রথমত 1 গ্লাস কুসুম কুসুম গরম পানিতে ছোট চা চামচের 1/3 ভাগ পরিমাণ হলুদ ফাঁকি নেবেন, এবং আপনার 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচ ফাঁকি, যেই কালো গোলমরিচ আমরা বিরিয়ানি রান্নায় ব্যবহার করি, সেটা হলুদের সাথে 1 গ্লাস পানিতে মিক্স করবেন, এবং এবং সম্ভব হলে কয়েক ফোঁটা ঘি মিক্স করবেন, যেহেতু এটা ফ্যাট সোলুবল, ঘিটা আরো হেল্প করবে ফার্দার অ্যাবজর্ব হওয়ার জন্য। সো কয়েক ফোঁটা ঘি মিক্স করবেন এবং এটাকে খালি পেটে খাবেন প্রতিদিন সকালে, সপ্তাহে 5 দিন খাবেন এবং 2 দিন স্কিপ রাখবেন। কারণ আপনি যদি এটা প্রতিদিন গ্রহণ করেন তবে আপনার স্টোমাক পেইন হতে পারে, কারণ সত্যি হলুদ হজম করা খুবই কঠিন। দ্যাটস ইট ফ্রেন্ড, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।